এটা আমার খুব বেশি বলবো যে এটার পুরো কৃতিত্ব যায় দেবের। কোনো একটা ছবি তো প্রযোজক ছাড়া সম্ভবই নয়, তো এরকম একটা প্রজেক্ট যখন তুমি দেবদাকে তো বললে নিশ্চয়ই এরকম তৈরি করতে চাও এরকম ধরনের ছবি, দেবদার কাছ থেকে তুমি কি রকম ফিডব্যাক পেয়েছিলে? তার শুধু তাই না, ও বাঘা যতীন শুট করতো এবং ও উড়িষ্যার কোন লোকেশনে ছিল তখন। আমি এটা সূত্র ধরেই আরেকটা প্রজেক্টের কথায় আসি, তুমি বুঝেছো দ্রৌপদী কিছুদিন আগে মোশন পোস্টার এলো, এটাও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর প্রযোজনা। বাংলায় এর আগে মহাভারত এভাবে কেউই চিন্তা ভাবনা করেন বা এত বড় স্কেলে। এটা হলো রুক্মিণী এত ভালো পারফরম্যান্স বিনোদিনীতে দিল বলেই কি দ্রৌপদীর চরিত্রে রুক্মিণী অনেকটাই অনেকটাই, কারণ প্রচন্ড যেটা নিয়ে আলোচনা হচ্ছে কৃষ্ণ এবং অর্জুন, রামকমলরা কাকে ভাবছেন এই চরিত্রগুলোকে বাংলা থেকে। তুমি যখন প্রথম শুনলে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, তোমার ফিলিংসটা একটু বলো। 1770-এ তোমার ইনভলভমেন্ট এক্স্যাক্টলি এখন কি পরিস্থিতিতে আছে ছবিটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, তুমি আগামী 5 বছর পরে কোথায় দেখবে বলে তোমার মনে হয়? সেটা যেই মুহূর্তে আমার মনে হয় দেব কোথাও গিয়ে সেটা চেষ্টা করছে, ব্যোমকেশ, বাঘা যতীন, প্রধান, এইগুলো সব ছবিগুলো দিয়ে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করছে। প্রযোজক তো দরকার, দেবদা জিদ্দা এসবিএফ ছাড়া এখন বড় প্রোডিউসার বাংলায় নেই সেভাবে, তাহলে এগিয়ে আসবে কারা? বিনোদিনীর রিলিজ ডেট সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? না, এক্ষুনি আমি আসলে পোস্ট প্রোডাকশনটা শেষ করছি, করার পরে বিনোদিনীর টিজারটা আসার কথা। বিশ্বকবির লেখনীতে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আজ পূর্ণ রাখি বন্ধন উৎসব এবং আজকে একটি শুভ দিনে আমরা আমাদের চ্যানেলে প্রথমবার এমন একজন মানুষকে সঙ্গে পেয়েছি যিনি একাধারে একজন চিত্র পরিচালক এবং তিনি হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্তের অটোবায়োগ্রাফি লিখেছেন, আবার অন্যদিকে তিনি একজন ফিল্ম জার্নালিস্ট এবং তিনি রিসেন্টলি জাতীয় পুরস্কারও পেয়েছেন তার তৈরি শর্ট ফিল্ম এক দুয়া, যেটা তিনি ডিরেকশন দিয়েছেন। তো আর বলবার কোনো অপেক্ষাই রাখছে না, আমরা কাকে আজকে সঙ্গে পেয়েছি, পরিচালক, চিত্র পরিচালক রামকমল মুখোপাধ্যায়। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি রাখি টু ইউ। হ্যাপি রাখি দাদা, তুমি কেমন আছো? ভালো আছি, এই কলকাতাতে তো একটাই ওয়েদার হয়, মানে গরমকাল তারপর শীতকাল, মানে দুটো ওয়েদার হয়, তো আমার এখন ভীষণ গরম লাগছে কলকাতা, বাট ইয়া মানে আই এম অলওয়েজ হ্যাপি কি আমি যখনই আমার নিজের শহরে আসি যেখানে আমি জন্মেছি, আমার পড়াশুনো, বড় হওয়া সব কিছু এখানে, কর্মক্ষেত্রে হয়তো হ্যাঁ নিশ্চয়ই আমার, আমি সবসময় বলি যে মাতৃভূমি কলকাতা, কর্মভূমি মুম্বাই, তো মুম্বাই আমার কর্মভূমি, সেখানে একটা আলাদা টান, বা কলকাতা অফকোর্স যেহেতু এটা আমার নিজের শহর, ভাষাটা নিজের, লোকগুলো নিজের, তাই জন্য অফকোর্স একটা আলাদা টান তো আছে। আমরা তোমাকে খুব একটা কলকাতায় পাই না, তাই তোমাকে কলকাতা পাওয়া মানে আমাদেরও একটা বড় পাওয়া যেটা হয়। দাদা আমরা প্রথমেই যেটা জিজ্ঞাসা করতে চাই তোমায়, বিনোদিনী একটি নটীর উপাখ্যান যেটার প্রথম পোস্টার আমরা দেখেছিলাম রুক্মিণীকে চৈতন্যের বেশে এবং তারপরে সেই মহাসিংহাসনে বসে একটি লুক যেটা প্রত্যেকের মন আকর্ষণ করতে পেরেছে। তুমি আমাকে একটা জিনিস বলো যে বিনোদিনী দাসী নিয়েই পরিকল্পনা, এটা তুমি কবে থেকে চিন্তাভাবনা করলে এবং কেন করলে? বিনোদিনী দাসী নিয়ে আমার পরিকল্পনা যদি বলো তাহলে হচ্ছে সেটা 2019 যখন আমি প্রথম ভেবেছিলাম যে বিনোদিনী দাসীর উপর একটা ছবি করবো, এবং তখন কিছুই মানে মানে কোনো আর্টিস্ট বা কোনো কিছুই মাথার মধ্যে ছিল না, তবে হ্যাঁ বিনোদিনী দাসীর উপর একটা সিনেমা করব সেটা আমি ডিসিশন নিয়েছিলাম। আর আমি একটা একটা টিজার পোস্টার মতন একটা অ্যানাউন্সমেন্টে দিয়েছিলাম মিডিয়াতে, যেখানে অর্ধেকটা চৈতন্য এবং অর্ধেকটা বিনোদিনী এরকম একটা আঁকা ছবি। তারপরে তো করোনা হলো, তারপরে তো কাজকর্ম বন্ধ হলো, লোকেদের মানে সবাই গৃহবন্দী হয়ে গেল, এই টাইমটার মধ্যে আমি রুক্মিণীর সঙ্গে আমার যোগাযোগ ছিল, কারণ রুক্মিণী আমার এক খুব ভালো বন্ধু এবং রুক্মিণী আমার শর্ট স্টোরিজ যেটা ছিল রং অ্যান্ড আইসি সেটা ও কলকাতায় উদ্বোধন করেছিল, ও দেব, পাওলি আর বোম্বাদা, তো সেই সূত্রে একটা যোগাযোগ ছিল এবং আমি ওর কাজও দেখছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছিল যে রুক্মিণীকে আমি বিনোদিনী হিসেবে কাস্ট করতে পারি, সেটা হয়তো রুক্মিণীর প্রথমে বিশ্বাস হতে অসুবিধা হয়েছে, যখন আমি প্রথম ফোন করেছিলাম রুক্মিণীকে, রুক্মিণী বলেছিল আমি বিনোদিনী, বললাম হ্যাঁ মানে আমি যদি তোমাকে বলি যা যা করতে সেগুলোকে তুমি করবে, ও তখন বলে যে হ্যাঁ আমি করবো যদি তুমি মনে করো যে আমি স্যুট করি বা আমি ফিট করি এই ক্যারেক্টার। তারপর থেকে তো আমি কাজ করা শুরু করলাম, মানে ও ডান্স রিহার্সাল শুরু করলো, ও নিজের মতন করে মানে সেই একাগ্রতাটাও দেখালো, কখনো আমাকে কাউন্টার কোয়েশ্চেন করেনি যে সিনেমাটা কবে হবে,
কি হচ্ছে না হচ্ছে সেই বিশ্বাসটা ওর মধ্যে ছিল এবং সেই বিশ্বাসটা আমাকে দিয়েছে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিনোদিনী হয়ে উঠল এইরকম একটা পিরিয়ডিক ড্রামা যেটা আবার এই সময়ে রিক্রিয়েট করাটা খুব টাফ এক্স্যাক্টলি ওই সম্পূর্ণ বিষয়টা কতটা টাফ ছিল তোমার কাছে কি চ্যালেঞ্জ বলে মনে হয়েছিল ভীষণই টাফ ছিল কারণ 150 বছর আগেকার কলকাতাকে তুলে ধরা দর্শকদের সামনে আর আমি যেভাবে তুলে ধরতে চেয়েছি সেটা আমার মনে হয় না তন্ময় দা যদি না হতো আমার যিনি আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী তো উনি যদি আমাকে সাহায্য না করতেন শ্রমিকদার ক্যামেরার এক্সপার্টিস যদি আমি না পেতাম বীথিকা মৌসুমীর মানে মেকআপ হেয়ার এই এই সবাই মিলে প্লাস সব থেকে ইম্পর্টেন্ট অফকোর্স সুচিস্মিতা দি মুন্নি দি যার কস্টিউম ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিল্ম তো এই সব মিলিয়ে কিন্তু বিনোদিনী হয়েছে বিনোদিনী কিন্তু একা আমার মানে পরিচালক হিসেবে সবাই বলে যে ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু প্রত্যেকেরই একটা অনুদান যদি না থাকে প্রত্যেকের যদি সে অবদান না থাকে তাহলে আমার মনে হয় না যে সিনেমা হয় তো সিনেমার ক্ষেত্রে সবার কন্ট্রিবিউশন ছিল বলেই এটা সম্ভব হয়েছে আর রুক্মিণী মানে শুট তো তোমার ডান আমরা শুনতে পেলাম একদম শেষ অংশ বাকি কুচির কাজটুকু বাকি আছে রুক্মিণী কেন কেমন পারফর্ম করলো বিনোদিনীর ছবি এটা আমাকে জিজ্ঞেস করা একদম ভুল মানে কোনো মা বা বাবাকে কি জিজ্ঞেস করা উচিত তার সন্তান পরীক্ষা কেরম করেছে তুমি যেমনটা চেয়েছিলে তেমনটা কি পেলে তার থেকে বেটার যে আমি আমি যদি যতটা চেয়েছিলাম তার থেকে বেশি তার থেকে অনেক বেশি নিষ্ঠা পেয়েছি অনেক বেশি ইনভলভমেন্ট পেয়েছি অভিনেত্রী এবং সেটা যখন তোমরা দেখবে পর্দায় তখন তোমরাও সেই নিষ্ঠাটা সেই ইনভলভমেন্টটা দেখতে পাবে যে ও কতটা ইনভলভ ক্যারেক্টারের মধ্যে মানে ও প্যারালালি পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব অভিনেতাদের সঙ্গে কাজ করেছে কৌশিক গাঙ্গুলির মতন অভিনেতা যেখানে আছে রাহুল বোসের মতন অভিনেতা যেখানে আছে গৌতম হালদারের মতন অভিনেতা আছে মীরের মতন আছে ওম সাহানি আছে মানে ওটা স্টার স্টার্টেড ফিল্ম তো ওটার মধ্যে দাঁড়িয়েও রুক্মিণী কিন্তু তার নিজের সত্তা নিজের যে প্রেজেন্ট সত্তা প্রেজেন্স দুটো একই নিজের সত্তা এবং প্রেজেন্সটাকে যে ফিল করাতে পেরেছে সেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট তুমি এক্ষুনি কৌশিক গাঙ্গুলির কথা বললেন বলে আমাদের ভীষণই পছন্দের একজন একাধারে চিত্র পরিচালক অন্যদিকে অভিনেতা তো একজন পরিচালককে যখন তুমি পরিচালনা করছো আমি জানতে চাই একটু তোমার অভিজ্ঞতা বা তুমি কি তার কাছ থেকে কিছু শিখলে না আমার মনে হয় যখন কৌশিক দা যখন সেটে আসে অ্যাজ অ্যান অ্যাক্টর এটা আমি ভেবেছিলাম যে হয়তো উনি পরিচালককেও গাইড করবেন বা বলবেন বা ওনার ইনপুটস দেবেন উনি কিন্তু সেরকম নন মানে 99.9% ওরকম নন সেই জন্য উনি ওনার মতন যখন অভিনেতা হিসেবে উনি কিন্তু পুরোপুরি আমার উপর নির্ভরশীল ছিলেন শুরু থেকেই এবং উনি বলেছিলেন যে তুমি ঠিক যেরকম কারণ এই চরিত্রটা তুমি তোমার চোখ দিয়ে দেখছো এখানে যদি আমি আমার মতন করে বলতে যাই তাহলে জিনিসটা ম্যাচ করবে না কারণ একটা একটা ভিশনে থাকা উচিত কখনো যদি আমার মনে হয় যে আমি কিরমভাবে করতে পারি এটাকে আমি একটু অ্যাড করবো সেগুলো নিশ্চয় ডেফিনেটলি করতেন এবং সেটা খুব ভালো সাজেশন হতো অনেক সময় একটা কম্পোজিশনে যেখানে মনে হচ্ছে যে এটা করতে গেলে অনেকটা সময় লাগবে তখন কৌশিক দাসে বলতো যে তুমি যদি এইভাবে এটাকে করে নাও তাহলে হয়তো অনেকটা সময় বেঁচে যায় মানে এই জিনিসগুলো আমি বলবো মোর দ্যান আ পরিচালক আই থিঙ্ক হি ওয়াজ মোর অফ আ ফ্রেন্ড বন্ধু হিসেবে হয়তো বলা আর অভিনেতা হিসেবে মানে উনি মানে এতটাই নির্ভরশীল ছিলেন আমার ওপর বা এতটাই উনি বিশ্বাস করতেন আমার ওপর যে উনি কিন্তু আমাকে আমার মতন করেই গিরিভ্রষ্টা করতে দিয়েছেন উনি কখনোই ইন্টারফিয়ার করেননি এবং ডাবিংয়ের পর ওনার নিজের খুব ভালোও লেগেছে উনি বলেওছেন যে মানে উনি একটাই কথা বললেন তুমি যেটা দেখতে পেয়েছিলে সেটা কি তুমি পেয়েছো আমি বলো যে আমি পেয়েছি খুব ভালোভাবে পেয়েছি তখন বলছে আর আমার কিছু বলার নেই আমি জাস্ট দুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম ওখানে কৌশিকবাবু বলেছেন তুমি যেভাবে বিনোদিনী ভেবেছো এরকম ভিন্নভাবে এর আগে কখনো কেউ ভাবেনি যেটা ওনাকে একটা অন্যরকম ভালো লাগার মাত্রা ওনার মধ্যে তৈরি করতে পেরেছিল এবারে যদি আমরা আসি ওম সাহানির কথায় আমরা ওম সাহানিকে বড় পর্দায় অনেক বেশি দেখিনি তো এরকম একটা পিরিয়ডিক ড্রামাতে ওম সাহানির চরিত্রটা তিনি কাজ করবেন এটা তোমার মাথা থেকে আসা কিভাবে এটা আমার থেকেও বেশি বলবো যে এটার পুরো কৃতিত্ব যায় দেবের কারণ যখন চরিত্রটা শোনার পরে আমরা যখন বসছিলাম আর ডিসকাশন করছিলাম যে কে স্যুট হতে পারে তখন দেব ওমের কথা আমাকে রেফার করে এবং তার ছবি পাঠায় এবং তার কিছু কাজ দেখতে পারে তারপরে দেখার পর আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি দেখা করি তারপর আমরা দেখা করলাম আমরা চরিত্রটা ডিসকাস করলাম তারপরে ওকে কিছুটা রিডিং করালাম
বুঝলাম যে হ্যাঁ সম্ভব, দেব যেটা বলছে সেটা ঠিকই বলছে। তারপরে আমরা অমের সঙ্গে কাজ করলাম এবং অমের সঙ্গে কাজ করে আমার এত ভালো লেগেছে, মানে ফ্রম হর্স রাইডিং টু অল দ্য স্টান্টস দ্যাট ইজ ডান ইন দ্য ফিল্ম, সেগুলো খুবই সুন্দরভাবে করেছে এবং একদম মানে পুরো ফোকাস ছিল ওর, কোনো মানে ওর তরফ থেকে আমি কখনো কোনো খামতি দেখিনি। তো আমার অমের সঙ্গে এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, বিনোদিনী তোমার একটা ড্রিম প্রজেক্ট যেটা তুমি অলরেডি প্রায় করে ফেলেছো। এই সূত্র ধরেই যেহেতু দেবদার কথা বললে, আমি একটা জিনিস জানতে চাই, কোনো একটা ছবি তো প্রযোজক ছাড়া সম্ভবই নয়, তো এরকম একটা প্রজেক্ট যখন তুমি দেবদাকে তো বললে নিশ্চয়ই এরকম তৈরি করতে চাও এরকম ধরনের ছবি, দেবদার কাছ থেকে তুমি কীরকম ফিডব্যাক পেয়েছিলে? আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে যে এরকম ধরনের যেটা তুমি ভাবছো সেটা করতে যদি পারো তাহলে বাঙালি দর্শক একটা নতুন কিছু পান, কিন্তু এটা কি করতে পারার জন্য যা যা প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে হবে সেটা তোমাকে আগে নিজেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে, কারণ তুমি যেটা চাইছো সেটা বাংলা সিনেমা এখনো অবধি হয়নি, যে ধরনের সিনেমাটা তুমি করতে চাও। তো আমার যুদ্ধটাই সেটা ছিল, সেটা বরাবরই মানে আমার কোর টিম যারা আছে তারা সবাই জানে যে আমি এটাই নতুন রকম একটা বিনোদিনী করতে চেয়েছি। তো সেই জায়গাটা থেকে আমার শুধু দেব নয়, আমার দেবের সঙ্গে আমার মুম্বাইয়ের প্রযোজক প্রতীক চক্রবর্তী ওরাও মানে প্রতীকও যথেষ্ট সাহায্য করেছে, মানে প্রতীক আর দেব না হলে বিনোদিনী হতোই না, কারণ একদমই তুমি ঠিক বললে যে প্রযোজক ছাড়া সিনেমা হয় না, মানে আমার সবসময় মনে হয় যে সিনেমাটা যদি একটা সন্তান হয় তাহলে ডিরেক্টর মা আর প্রযোজক বাবা, কারণ আমাদের সংসারেও তাই হয়, মানে মা বড় করে তোলে কিন্তু বাবার যে কন্ট্রিবিউশনটা, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনটা বা বাবা যে সাপোর্ট করে একটা সন্তানকে বড় করতে সেটা হয়তো দেখা যায় না সেইভাবে, মাকেই দেখা যায় বেশি, কিন্তু অ্যাকচুয়ালি বাবার ওই সাপোর্ট না পেলে মা কাজটা করতে পারে না, আর এটা একটা চেন। তো আমি যদি করে থাকতে পারি যে মানে সাকসেসফুলি যদি করে থাকতে পারি কাজটা, সেটার পুরো কৃতিত্ব কিন্তু প্রযোজকের, প্রযোজক সেই সাপোর্টটা করেছে। আর শুধু তাই না, ও বাঘা যতীন শ্যুট করতো এবং ও উড়িষ্যার কোন লোকেশনে ছিল তখন যখন বিনোদিনী শ্যুটিং হচ্ছে, ও কোথায় কোথায় নেটওয়ার্ক খুঁজে কিন্তু দেব সবসময় রামবাবু সব ঠিক আছে তো, সেটে সব চলছে তো, যা চেয়েছো সব পেয়েছো তো, সব অল গুড, এটা কিন্তু সেইটা দেখাতো। ও যে একজন একটা সুপারস্টার, ও যে একটা বিরাট, ওর তো লোক আছে, ও তো লোক দিয়ে করাতেই পারে, কিন্তু যে নিজে ফোন করে একটা পরিচালকের সঙ্গে কথা বলা এবং সে সব যা চাইছে সেটা পাচ্ছে কি না, ঠিক মতন স্মুথলি কাজটা হচ্ছে কি না, এই জিনিসটা দেবের থেকে পাওয়াটা বিশাল ব্যাপার। এবং আমরা দেখলাম তো একদিন দেবদা সেটেও গিয়েছিলেন, একটা ছবি দেবদা পোস্ট করেছিলেন এবং সেখানে বিনোদিনী সম্পর্কে মানে রুক্মিণীর সম্পর্কে দেবদা বলেছে যে এর আগে এরকম রুক্মিণী দেবদাই এর আগে দেখেননি কখন, এত ভালো পারফর্মটা। আমি তোমার হাসি দেখেই বুঝতে পারছি তোমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আমি এটা সূত্র ধরেই আর একটা প্রজেক্টের কথায় আসি, তুমি বুঝেছো দ্রৌপদী, কিছুদিন আগে মোশন পোস্টার এলো, এটাও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর প্রযোজনা। হ্যাঁ, দেব আর প্রমোদ ফিল্মস। প্রমোদ ফিল্মস বাংলায় এর আগে মহাভারত এভাবে কেউই চিন্তা ভাবনা করেন এত বড় স্কেলে। এটা হলো মানে যখন বিনোদিনী ওরা ফার্স্ট এটা দেখলো, মানে রাফ কাটটা দেখলো, দুই প্রযোজকই দেব এবং প্রতীক, দেখার পরে জেনারেলি কি হয় সিনেমাটা নিয়ে ডিসকাশন করা যায়, এটা ঠিক, এটা ভুল, এটা ভাল লাগছে, এটা ভাল লাগছে না বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যখন সিনেমাটা দেখে নিল, সিনেমাটা দেখার পর তারা আমাকে বললো যে পরের ছবিটা কি, আচ্ছা, তখন আমি বুঝলাম যে ভালো লেগেছে হয়তো, সেটাই হয়তো এইভাবে বলা হয়তো ভালো লাগাটা। আমি মানে পরের ছবিটা এখানে তো করতে পারবো না, কারণ আমি যেটা ভাবছি সেটা সম্ভবই নয় বাংলায় করা, তখন হচ্ছে বিনোদিনীও তো সম্ভব ছিল না, কারণ হ্যাঁ কিন্তু এটা একেবারেই অসম্ভব, এই জিনিসটা বাংলায় করাটা মানে দুঃসাহসের একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, মানে কী করতে চাস, মহাভারত করতে চাস, বললো তো করো, একদম মহাভারত বাংলায় করবো, তাহলে হ্যাঁ করো, একদম তাহলে ঠিক আছে করি, তারপরে মহাভারত আনান্স, মানে দ্রৌপদীর পয়েন্ট অফ ভিউ থেকে মহাভারত। আচ্ছা, রুক্মিণী এত ভালো পারফরমেন্স বিনোদিনীতে দিল বলেই কি দ্রৌপদীর চরিত্রে রুক্মিণী অনেকটাই অনেকটাই, কারণ ওর বললাম না যে আমি যে ওর মধ্যে যে লুকিয়ে থাকা একটা অভিনেত্রী সত্তা, ওকে তো সবাই মডেল মডার্ন ক্যারেক্টার আজ অব্দি সাহিত্যেই সেরকম চরিত্রই করে এসেছে, কিন্তু ওর মধ্যে যে একটা মানে খাঁটি বাঙালিয়ানা আছে সেটা আপনারা বিনোদিনী বা তোমরা বিনোদিনী দেখলেই বুঝতে পারবে। সেইটার ডেডিকেশনটা দেখেই আমি যখন দ্রৌপদী করার কথা ভাবলাম, তখন আমি রুক্মিণীকেই মাথায় নিয়েই অ্যানাউন্সমেন্টটা করলাম যে আমি ওকে দ্রৌপদীটা করবো, কারণ এটাও একটা বিরাট বড় রিস্ক আমি নিলাম যে এত বড় একটা ছবি আমি কিন্তু নায়িকা নায়িকার নাম নিয়ে নায়িকা কেন্দ্রিক ছবি করেই করছি, তো সেটা একটা আবার ওই যে বললাম রিস্ক, মানে আমাদের সমাজ সবসময় পুরুষতান্ত্রিক সমাজ, তারা হিরো কেন্দ্রিক ছবি পছন্দ করে বা চায়, কিন্তু কেউ যদি এসে একটু না পাল্টায় তাহলে তো কোনোদিনই পাল্টাবো না, তাই না? আর যে আর্টিকেলটা বেরিয়েছিল সেখান থেকে
প্রচন্ড যেটা নিয়ে আলোচনা হচ্ছে কৃষ্ণ এবং অর্জুন, রামকমলদা কাকে ভাবছেন এই চরিত্রগুলোকে বাংলা থেকে? আপাতত কেউ না, কারণ চিত্রনাট্যের কাজ চলছে, আমার সঙ্গে পাবন আগরওয়াল লিখছেন এবং এটা একটি উড়িয়ান উপন্যাস প্রতিভা রায়ের যাজ্ঞসেনী, সেটার অবলম্বনে। তো চিত্রনাট্যটা পুরোটা না হয়ে গেলে অর্জুন কৃষ্ণ কর্ণ ইত্যাদি ইত্যাদি চরিত্রগুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না। তুমি ভাবতেও পারছো না এখনো? বেশ, এবারে আমি জাস্ট অন্যরকম একটা কোয়েশ্চেন করবো। তুমি যখন প্রথম শুনলে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, তোমার ফিলিংসটা একটু বলো। অবভিয়াসলি আই ডিডন্ট এক্সপেক্ট, মানে এটা কেউ মানে আশার অতীত, এটা তো কেউ ভাবে না যে জাতীয় পুরস্কার পাবে এবং জাতীয় পুরস্কার পাবো বলে কাজ করবো, এটাও কেউ করে না। তো মানে ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি না, ব্যাপারটা কী হচ্ছে, সেদিন আমি কলকাতায় এসেছি, মানে যেদিন অ্যানাউন্সমেন্টটা হয়েছে, বা আমি জানতামও না যে সেদিন অ্যানাউন্সমেন্ট হবে। আমি সাউথ সিটি মলের মধ্যে একটা জায়গায় মার জন্যে বাজার করতে গেছি, আর ঠিক তখনই মিডিয়া ফোন করা শুরু করে, এখানে অনেক মিডিয়ার বন্ধুরা আছে যারা তাদের কাছে খবরটা আসে, এবং তারা যখন ফোন করে আমি অবভিয়াসলি বিশ্বাস করি না, ইয়ার কি মাত্রা। তারপর আমি শর্বাণীকে ফোন করি, আমার স্ত্রীকে বম্বেতে, বলি যে ফোন দেখো তো এরা বলছে আমি নাকি জাতীয় পুরস্কার পেয়েছি। তখন শর্বাণী বলে যে হ্যাঁ তুমি পেয়েছো, টিভিতে দেখাচ্ছে। তখন আমি ভাবি যে তখন আমার ওই বাজার ফেলে দিয়ে আমি তখন আর কি দৌড়ই, যে ততক্ষণে ফোন আসা শুরু হয়ে গেছে সব, মানে নট অনলি ইন্ডিয়ান মিডিয়া বাট বাইরে থেকেও ফরেন বিদেশি মিডিয়ারও ফোন করা শুরু করেছে। কারণ এটা আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে রাখি পূর্ণিমা, আজকে সন্তোষী মার পুজো, আজকে আমি যে শ্রী ঘটকের বাড়িতে এসেছি, মানে এক দুয়া এতটাই স্পেশাল একটা ফিল্ম আমার কাছে, যে এটা কিন্তু মহিলা ভ্রূণ হত্যার উপরে ছবি, এবং আমাদের সমাজে যে জেন্ডার ইকুয়ালিটি, এটা যে আমরা শুধু মুখে বলি কিন্তু কাজে কতটুকু করি, এবং এই জেন্ডার ইকুয়ালিটিটা আক্রস আমি মনে করি। মানে আমার দ্বিতীয় ছবি সিজন গ্রিটিং, সেখানে আমি স্ত্রীকে নিয়েছিলাম, আমার মানে স্ত্রী ভারতবর্ষের বোধ হয় প্রথম ট্রান্স ওমেন অ্যাক্ট্রেস যে অভিনয় করলো, এখন তো মানে এখন তো সুস্মিতা সেন তালি করে তো বিশাল, এখন হাড্ডি দেখবো আমরা যে নওয়াজউদ্দিন, কিন্তু মানে রিয়েল ট্রান্স ওমেনকে একটা ক্যারেক্টার দেওয়া সেটা কিন্তু আমিই করেছি এখনো। এর পরবর্তীকালে যে এক দুয়া, এক দুয়াটাও কিন্তু যখন আমি সাবজেক্টে নিয়ে গিয়ে, মানে আমার অবভিয়াসলি কোনো সাপোর্ট পাইনি, কারণ সবাই ভাবে এটা ডকু ফিচার, কমার্শিয়াল এলিমেন্ট নেই, বাণিজ্যিক কোনো ব্যাপার না, কে করবে ইত্যাদি। তখন যখন এশাকে যখন গল্পটা শোনালাম, এশা নিজে বললো যে আমি এটা প্রডিউস করতে চাই, কারণ এশারও দুটো পারফরম্যান্স, আমি তো মানে অভিনয় করেছে ফিল্মটা দেখেছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখেছি, ওরও দুটো মেয়ে আছে। এবার তারপরে যখন এখানে একটা খুব সুন্দর শায়রি আছে, যেটা আমরা সূত্রধার হিসেবে চাইছিলাম যখন, তখন আমরা অভিষেক বচ্চনকে অ্যাপ্রোচ করলাম, অভিষেক বচ্চন তখন অনবোর্ড চলে এলো, কারণ অভিষেকেরও মেয়ে আছে। তো যারা যারা যাদের কন্যা সন্তান আছে, বা যারা নিজেরা সমাজে এই সেক্স বৈষম্যটা ফেস করেছে, সেক্সুয়াল বৈষম্যটা ফেস করেছে, তারা কিন্তু এই সিনেমাটাকে সাপোর্ট খুব সুন্দরভাবে করেছে। ফাইনালে গিয়ে যখন এক দুয়া জাতীয় পুরস্কার পাচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে না, কোথাও গিয়ে ভারতবর্ষের মানুষ তথা জুরি মেম্বার্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারাও এই ব্যাপারটাকে কোথাও গিয়ে ইম্পর্টেন্স দিচ্ছে। এবং আজকে তুমি একজন মহিলা, এবং এখানে জার্নালিজমে তো প্রচুর মহিলারা কাজ করছে, তো আজকে তো পুরুষ মহিলা বলে আলাদা কিছু হয় না। মানে এই জিনিসটা, মানে আমি সবসময় বলি যে এক দুয়া থেকে যদি একটা মেয়ের প্রাণও বাঁচে, সেটা জাতীয় পুরস্কার থেকে অনেক বড় পুরস্কার আমার কাছে। অসাধারণ অসাধারণ উত্তর পেলাম। এবারে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, আমি বুঝতে পারছি তুমি ছোট করে কিছু ভাবো না, তুমি সবসময় বড় করে ভাবো। 1770 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ অবলম্বনে, 1770-এ তোমার ইনভলভমেন্ট, এক্স্যাক্টলি এখন কি পরিস্থিতিতে আছে ছবিটা, সবটা একটু বলো। আমরা তো আসলে আর্টিকেলের মাধ্যমে যেটা জানতে পারি, তবে শুনতে পাচ্ছি এটা অনেকগুলো ভাষায় রিলিজ করবে, তামিল, তেলেগু, মালয়ালম। এটা বানানো হবে তেলেগু, তামিল, কন্নড় ভাষায়, আর ডাবড হবে হিন্দি ইত্যাদি ইত্যাদি, বাংলাতেও হবে। হ্যাঁ, ইচ্ছা আছে করার, কারণ যেহেতু এটা আনন্দমঠ অবলম্বনে, বাট আনন্দমঠ থেকে অনুপ্রেরিত, এটা আনন্দমঠ অবলম্বনে নয়, ইন্সপায়ার্ড ফ্রম আনন্দমঠ। তো আনন্দমঠের যে মূল ঘটনা বা মূল যে রসটা বলবো, সেটা ডেফিনেটলি আছে এই সিনেমাটার মধ্যে। মিস্টার বিজেন্দ্র প্রসাদ উনি লিখছেন, উনি তেলেগুতে লিখেছেন, আমি এই ছবিটার মধ্যে ক্রিয়েটিভ হেড এবং ক্রিয়েটর ছবিটার, অশ্বিন গঙ্গারাজু ছবিটার পরিচালক। অশ্বিন গঙ্গারাজু রাজা মল্লিককে অ্যাসিস্ট করেছে বাহুবলীতে, এছাড়া আমাদের পুরো বাহুবলীর যারা ক্রিয়েটিভ টিম, মোহন এক্সেট্রা, ওরা মোহন এন্ড টিম, মানে ওরা পুরো জিনিসটা তৈরি করছে। পদচিহ্ন গ্রাম যদি নিশ্চয়ই জেনে থাকবে বঙ্কিমচন্দ্রের,
সেই পদচিহ্ন গ্রামটা কিভাবে আমরা রিক্রিয়েট করব, কারণ এটা তো মোটামুটি 300-350 বছর আগেকার ঘটনা, কি করে সেটাকে বানানো যেতে পারে, রিক্রিয়েট করা যেতে পারে, সেইগুলো নিয়ে কাজ চলছে, কস্টিউম নিয়ে কাজ চলছে, কস্টিউমের ক্যারেক্টার নিয়ে কাজ চলছে, কি করে আমরা বাংলার সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতির সঙ্গে মিশিয়ে যাতে এটা তামিল তেলেগু মানে দক্ষিণ ভারতীয় অডিয়েন্স এবং বাঙালি অডিয়েন্স সবাই যাতে এনজয় করতে পারে আনন্দময়, তা সেরকম ধরনের একটা প্যালেট তৈরি করার চেষ্টা হয়। তো এটা একটা বিশাল বড় কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা করতে সময় লাগবে, এটা তো আর মানে রাতারাতি হয়ে এক্ষুনি বললাম এক্ষুনি হয়ে গেল এরকম ব্যাপার নয়। 1770 একটা ভীষণ প্যাশনেট প্রজেক্ট এবং সেটার কাজ চলছে, যেই কংক্রিট হয়ে যাবে বুঝতে পারবে। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ জ্বালাবো না তোমার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তুমি আগামী 5 বছর পরে কোথায় দেখবে বলে তোমার মনে হয়? এক্স্যাক্টলি যে সিচুয়েশনটাতে আমরা আছি এখন, অনেকেরই এটা বক্তব্য যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তরফ থেকে দর্শক ভালো ছবি পাচ্ছে না, কোথাও গিয়ে একাংশের এটা দাবি, আবার একাংশ পারিবারিক ছবি নিয়ে খুবই খুশি। তুমি আজ থেকে 5 বছর পরে এই যে সিচুয়েশনটা এখন আছে, এরকমই থাকবে? কিরকম হবে সিচুয়েশনটা, কি মনে হচ্ছে? আমার মনে হয় যে আমরা বাঙালি অডিয়েন্সকে, বাঙালি দর্শককে আমরা নিজেরাই খারাপ করে দিয়েছি, কারণ আমরা এত বেশি সিরিয়াল দেখিয়েছি তাদের, তারা সিনেমা হলে গিয়ে সিরিয়াল দেখতে চাইছে, সেটা কিন্তু জাতীয় স্তরের দর্শকরা চাইছে না। জাতীয় স্তরের দর্শকরা কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চাইছে। সেটার জন্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনটা চেঞ্জ করতে হবে, মানে বলার ধরন বা দেখানোর ধরন সেটা চেঞ্জ করতে হবে। সেটা যেই মুহূর্তে আমার মনে হয় দেব কোথাও গিয়ে সেটা চেষ্টা করছে, ব্যোমকেশ, বাঘা যতীন, প্রধান, এইগুলো সব ছবিগুলো দিয়ে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করছে। তো যতক্ষণ না আমরা অডিয়েন্সকে সিনেম্যাটিক একটা প্লেজার দিতে পারছি, সিনেম্যাটিক একটা জয় দিতে পারছি, ততক্ষণ তারা মনে হয় না যে সিনেমা হলে এসে দেখবে। তারা ভাবে যে সিনেমা হল, সিনেমাটা হয়েছে, এ তো ওটিটিতে চলে আসবে বা স্যাটেলাইটে চলে আসবে, তখন দেখবো। এটাতে কিন্তু ইন্ডাস্ট্রির বিশাল বড় ক্ষতি হচ্ছে। আমরা যতক্ষণ না বিগ ক্যানভাস ছবি করব, যেটা বড় পর্দাতেই ভালো লাগবে, তাহলে দর্শকরা বড় পর্দা আসবে কেন? এটা বিশাল খরচার ব্যাপার আজকালকার দিনে সিনেমাতে। সব কিছুর পিছনে একটা লজিক থাকে, তো এই লজিকটা যদি আমাদের প্রযোজক এবং পরিচালকরা বুঝতে পারেন, তাহলেই তারা আমার মনে হচ্ছে অন্য ধরনের ছবি করার চেষ্টা করবে, এবং সেটা করলেই কিন্তু বাংলা সিনেমা এগোবে। বাংলা সিনেমাকে যদি আমরা বলি যে না আমরা মানে এক্সটেনশন অফ সিরিয়ালটাকে যদি আমরা সিনেমা করি, তাহলে সেইভাবে গ্রোথটা হবে বলে মনে হয়। তুমি যেভাবে বলছো বড় বাজেটের ফিল্ম, প্রযোজক তো দরকার, দেবদা, জিদ্দা, এসবিএফ ছাড়া এখন বড় প্রোডিউসার বাংলায় নেই সেভাবে, তাহলে এগিয়ে আসবে কারা? আমি লাস্ট টাইম এসবিএফ এর তরফ থেকে যে ছবিটা দেখলাম আমার একদম ভালো লাগেনি, একদম সিরিয়াল ধর্মী একটি সিনেমা। তো বড় প্রযোজক, প্রযোজনা সংস্থা এগিয়ে আসবে কি করে তারা যদি সেই ভরসাটা না পান? বড় সংস্থা আসবে, আমরা যদি সেই ছবিগুলোকে মানে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি এবং দর্শকরা যদি হলে আসা শুরু করে, তাহলে দেখবে যে মানে ন্যাশনাল প্রোডাকশন হাউসরাও ইন্টারেস্ট দেখাবে রিজিওনাল সিনেমায়। আজকে কি করে তারা তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালি মুভিতে সব বলিউড প্রোডিউসাররা ইনভেস্ট করছে? এটাও হতে পারে যে বলিউড মানে একটা সময় ছিল কিন্তু আমরা ভুলে গেছি, শক্তি সামন্ত কিন্তু করতেন, এবং সেই আমরা ইতিহাসটাই ভুলে যাচ্ছি। উনি কিন্তু একজন বম্বের প্রোডিউসার ছিলেন, ওনার আনন্দমঠ বলছি অমানুষ, আনন্দ আশ্রম, অনুসন্ধান, এগুলো সবই তো উনি এখানে করেছেন, আরাধনা। তো সেরকম না যে আগে বলিউড বম্বে কলকাতার সঙ্গে কাজ করেনি, নিশ্চয়ই কাজ করবে, কিন্তু সেটা তো দর্শকদের আসতে হবে এবং দর্শকদের সিনেমাটাকে ভালো লাগতে হবে। আমার মনে হয় যতক্ষণ তারা নিজেদের টেস্টটাকে একটু ডেভেলপ না করে, যতক্ষণ না তারা একটু অন্য ধারার ছবি না দেখার এটা করছে, ততক্ষণ বাংলা সিনেমার একটু মুশকিল। তবে আমার মনে হয় না এটা ওভারকাম হয়ে যাবে, কারণ যেটা তুমি বললে যে এসবিএফও করছে, দেব তো ডেফিনেটলি করছে, আমার মনে হয় আরও অনেক সংস্থা আসছে বা আসবে যারা এরম ধরনের সিনেমা করতে নেবে তারা। বেশ, আমরা একদম শেষের দিকে, বিনোদিনীর রিলিজ ডেট সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? না, এক্ষুনি আমি আসলে পোস্ট প্রোডাকশনটা শেষ করছি, করার পরে বিনোদিনী টিজারটা আসার কথা বাঘা যতীনের সাথে। আচ্ছা, তো পূজোয় টিজার দেখতে পাবে আর প্রধানে দেখতে পাবে ট্রেলার, হুইচ ইজ ইন 25th of December। ওকে, তার মানে টিজার বার্থডে দিন আমরা ট্রেলার দেখব বিনোদিনী, তারপরে ছবিটা দেখতে পাবো। বেশ, অনেক অনেক শুভকামনা দাদা, অনেক প্রণাম নিও, আর অসাধারণ একটা সুন্দর কিভাবে বলবো, একজন প্রচন্ড গুণী মানুষের সঙ্গে কথা বললে হয়তো এরকম একটা অনুভবই হয় যেটা আমার এক্ষুনি হলো। রামদা খুব ভালো থেকো,
আর এভাবেই থেকো, বড় করে ভাবো, আমরা বাঙালি দর্শকরা বড় ক্যানভাসের ছবি দেখতে চাইছি। একদম, মানে তোমরা বললেই, তোমরা যদি দর্শকদের বারবার বলতে থাকো, তাহলে দেখবে দর্শকরাও ঠিক আসবে এবং তারা বড় ছবি দেখবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।